নমস্কার বন্ধুরা আলপনা কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি সবজি দিয়ে মাছের ঝোল গ্রামেগঞ্জে ঠাকুমা দিদিমারা কিন্তু এইভাবেই মাছের ঝোল রান্না করতেন এটা যে আমরা পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করি তার থেকে কিন্তু টেস্টও কোনো অংশে কম না আপনারা কখনও রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে তাহলে দেখে নিন আমার এই রেসিপিটা এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি এতে হাফ চামচ লবণ আর এখানে একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটা মাখন হয়ে গেছে এটা আমি দশ মিনিটের জন্য রেখে দেব তাহলে কি মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায় মাছটা রান্না করার জন্য যে সবজিটা নিয়েছি এখানে আলু সিম বেগুন আর নিয়েছি কিছুটা পালং শাক এটা দিয়ে মাছ রান্না করবো কড়াইটা গরম বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করে মাছ দিয়ে দেব এইভাবে দুই সাইড ভালোভাবে ভেজে নেব খানিক্ষণ পরে নিচের সাইডটা ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে দুই সাইড ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই খুব বেশি ভাজলে মাছ কিন্তু কড়া হয়ে যায় একদম মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে দিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর হাফ চামচ জিরে জিরেটা ফুটে গেছে এখন এর মধ্যে সবজি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দেব আলু আর শিম এটা দিয়ে একটু ভেজে নেব তারপরে দেব বেগুন বেগুনটা একটু পরে দিলাম কারণ এটা নরম তাই বেগুনটা দিয়েও আর একটু ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ তিনটে চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি এখানে অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা জ্বলে না যায় দেওয়ার পর আবারও ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে সব সবজিটাকে গ্যাসটাকে স্লো রেখে সুন্দর করে কষিয়ে নেব সব সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব জলের সঙ্গে সবজিগুলোকে নাড়ি চাড়ি নিয়ে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি সবজিটাকে আরেকটু নাড়িয়ে দিচ্ছি আলুটা গলে গেছে এখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছগুলোর সঙ্গে সবজিটাকে মিশিয়ে নিয়ে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি ঝোলটা বেশ ফুটে উঠেছে এখন দেব পালং শাকগুলো এই পালন শাকগুলোকে আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি যেহেতু কচি পালং শাকটা দিয়ে আলতো হাতে খুন্তি দিয়ে মিশিয়ে দেবো ঝোলের সাথে আরও অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব খুব বেশি ফোটানোর দরকার নেই পালং শাকের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ভাজা জিরের গুঁড়ো এই গুঁড়োটা দিয়ে ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে আরও একটু সময় ফুটতে দেবো এই সময় নুনটা একটু চেখে দেখবেন এখানে আর কোয়াটার চামচ লবণ দিলাম লবণটা একটু শেষের দিকে দিলেই ভালো হয় কারণ প্রথম দিকে দিয়ে দিলে ঝোল কমে গিয়ে হয়তো লবণটা বেশি হওয়ার চান্স থাকে দেখুন মোটামুটি রান্না হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব এখন গ্যাসের উপরে ঝোলটাকে রেখে দেব দেখুন খুব সহজ রান্না একদম মিনিমাম মশলা ইউজ করেছি এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো বাই